ডিরোজিও ও ইয়াং বেঙ্গল মুভমেন্ট হেনরি লুই ডিরোজিও আঠারোশো নয় সালের আঠারোই এপ্রিল কলকাতা শহরে জন্মগ্রহণ করেন তার পিতা ছিলেন পর্তুগিজ এবং মা ছিলেন বাঙালি ডিরোজিও ইংরেজি শিক্ষার স্কুল ডেভিড ড্রামান্ডের ধর্মতলা একাডেমিতে পড়ালেখা শুরু করেন স্কুলের প্রধান শিক্ষক ড্রামান্ড ছিলেন প্রগতিবাদী সংস্কারমুক্ত অসাম্প্রদায়িক চেতনা সমৃদ্ধ মানবতাবাদী অত্যন্ত নিষ্ঠাবান শিক্ষক এই শিক্ষকের আদর্শ ডিরোজিওকে তার শিশুকাল থেকে মৃত্যু পর্যন্ত প্রভাবিত করে রেখেছিল যে কারণে পরবর্তীকালে তিনি হতে পেরেছিলেন রাজা রামমোহন রায়ের যোগ্য উত্তরসূরি তিনি ছিলেন রেনেসা যুগে বাঙালি যুব সমাজের মধ্যে আলোড়ন সৃষ্টিকারী ইয়াং বেঙ্গল আন্দোলনের প্রবক্তা বয়সে তরুণ হলেও তিনি ইতিহাস ইংরেজি সাহিত্য দর্শনশাস্ত্রে গভীর জ্ঞানের অধিকারী ছিলেন তার দূরদৃষ্টি বাগ্মিতা ও বিশ্লেষণ ক্ষমতা তৎকালীন তরুণ সমাজকে ব্যাপক প্রভাবিত করতে সক্ষম হয়েছিল উনিশ শতকের প্রথমার্ধ জুড়ে ছিল রাজা রামমোহন রায়ের আন্দোলনের ধারা দৃঢ়ভাবে সে ধারাকে বাঁচিয়ে রেখেছিল হিন্দু কলেজের প্রতিভাবান ছাত্রবৃন্দ বেঙ্গল আন্দোলনের মাধ্যমে নেতৃত্বে ছিলেন হিন্দু কলেজের তরুণ অধ্যাপক হেনরি লুইস ডিরোজিও তিনি তার ছাত্র অনুসারীদের স্বাধীন মতামত ব্যক্ত করার শিক্ষা দেন ইয়াং বেঙ্গল আন্দোলনের সদস্যরা এই দেশবাসীকে বারবার কথাই বোঝাতে চেয়েছে যে তারা ব্রিটিশ কর্তৃক শাসিত ও শোষিত হচ্ছে এ কারণে এই তরুণরা ভারতবাসীর স্বার্থ সব কাজের ঘোর বিরোধিতা করেছে যেমন প্রেস আইন মরিশাসে ভারতীয় শ্রমিক রপ্তানি ভারতবাসীর স্বার্থের প্রতি উদাসীন আঠারোশো সালের চার্টার আইন এদের দ্বারা তীব্রভাবে সমালোচিত হয়েছে তরুণ সমাজের পুরনো ধ্যান ধারণা পাল্টে দিতে ডিরোজিও কর্তৃক আঠারোশো সালে প্রতিষ্ঠিত একাডেমি অ্যাসোসিয়েশন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে একাডেমিতে তরুণদের এই শিক্ষা দেয়া হয় যে যুক্তিহীন বিশ্বাস হল মৃত্যুর সমান। নতুন চিন্তাধারায় প্রভাবিত তরুণরা সনাতনপন্থী হিন্দু এবং গোড়াপন্থী খ্রিস্টানদের ধর্ম বিশ্বাসেও আঘাত আনে ফলে এরা ডিরোজিও এবং তার একাডেমির সদস্যদের প্রতি ক্ষুব্ধ হয় আঠারোশো তিরিশ সালে ডিরোজিওর অনুপ্রেরণায় হিন্দু কলেজের ছাত্ররা পার্থেনন নামে একটি ইংরেজি সাপ্তাহিক পত্রিকা প্রকাশ করে এতে সমাজ ধর্ম বিভিন্ন কুসংস্কারের বিরুদ্ধে নিন্দাসূচক সমালোচনা প্রকাশিত হতে থাকলে কলেজ কর্তৃপক্ষ এটি বন্ধ করে দেয় তিনি আঠারোশো সালে হিস পাবাস নামক একটি পত্রিকা সম্পাদন এবং ইস্ট ইন্ডিয়া নামে একটি দৈনিক পত্রিকা প্রকাশ করেন ওই বছরই ডিসেম্বরে মাত্র তেইশ বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন মৃত্যুর পরও তার প্রদর্শিত পথ অনুসরণ করে চলতে থাকে তার হাতে গড়া অনুসারীরা ডিরোজিওর মৃত্যুর পর তার অনুসারী ছাত্ররা বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখতে থাকে তাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন রামতনু লাহিরি রাধানাথ শিকদার পারিজাত মিত্র কৃষ্ণমোহন ব্যানার্জি প্রমুখ মাইকেল মধুসূদন দত্ত তার ছাত্র না হলেও তার আদর্শ দ্বারা গভীরভাবে প্রভাবিত হয়েছিলেন ডিরোজিওর অনুসারীদের আন্দোলন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকেও প্রভাবিত করেছিল